মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে পরিবহন দপ্তরের উদ্যোগে মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা, জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ জিরানিয়ায় মহিলাদের 45 দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ শেষে লাইসেন্স ও শংসাপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তিনি বলেন, সরকারি চাকুরিতে রাজ্যে মহিলাদের যে 33% সংরক্ষণের বন্দোবস্ত রয়েছে, এই ট্রেনিং সেন্টার থেকে যারা পাশ করেছে তারাও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এখানে উল্লেখ্য, এই ট্রেনিং সেন্টার থেকে এই প্রথম 37 জন মহিলা প্রশিক্ষণ নিয়েছে। অনুষ্ঠানে পরিবহন দপ্তরের সচিব থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন যেখানে রাখা হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা মহিলাদেরকে বাদ দিয়ে কখনো সম্ভব নয়। এই যে সার্টিফিকেট প্রদান করার কর্মসূচি যে মহিলাদেরকে আমরা প্রদান করব, সেটা তারই একটা নিদর্শন যে আমরা মহিলারা এখান থেকে বেরিয়ে গিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবে। এবং আমি আনন্দের সঙ্গে বলছি যে এখান থেকে বের হওয়ার পর ইতিমধ্যে কিছু মহিলাকে, তাদেরকে আর বেকার থাকতে হচ্ছে না, ওই মহিলাদেরকে কিছু একটা মহিলাকে প্রাইভেট এজেন্সি তারা নিয়োগ করে ফেলেছে। আগামী দিনে যখন বিভিন্ন ডিপার্টমেন্টের ড্রাইভার নিয়োগ হবে, সেই ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে মহিলাদের 33% রিজার্ভেশন থাকবে। এখান থেকে পাস আউট করে মেয়েরা সেই সরকারি স্তরে ড্রাইভার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে।